হ্যালো রিয়া স্টুডেন্টস আজ আমরা আলোচনা করবো একটা গুরুত্বপূর্ণ বিষয় সিএইচও সংক্রান্ত কিন্তু আজকের আলোচনা তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকন প্রেস করবে এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর শেয়ার করবে সিএইচওর সিপিসি ট্রেনিং সংক্রান্ত যে ভিডিওটা হতে চলেছে এটা আজকে খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ সিপিসিএইচ ট্রেনিং এবং তার পাশাপাশি ওয়েটিং লিস্ট নিয়ে আজকে কিন্তু আলোচনা করা হবে সিপিসিএইস ট্রেনিং কবে স্টার্ট হবে এটা অনেকেই আমাকে জানতে চেয়েছো মেসেজ করেছিলে অনেকে বা কমেন্ট বক্স সেকশানে কমেন্টস করেছিল যে সিপিসিএইস ট্রেনিং তোমাদের কবে স্টার্ট হতে চলেছে এই রিগার্ডিং আজকের মূল আলোচনা এছাড়াও ওয়েটিং লিস্ট কতদূর পর্যন্ত পর্যন্ত এবছরে কার্যকর হবে সেটা নিয়েও আজকে আলোচনা করব সিপিসিএইস ট্রেনিংয়ের সেশন মূলত যেটা দেখা যায় সেটা হচ্ছে প্রত্যেক বছরে ফেব্রুয়ারি মাসে কিন্তু সিপিসিএইস ট্রেনিংয়ের একটা সেশান থাকে অর্থাৎ ফেব্রুয়ারির মাঝামাঝি মাঝে করে এক্ষেত্রে কিন্তু একটা সেশান থাকছে সিপিসিএস ট্রেনিং স্টার্ট হওয়ার এই সিপিসিএস ট্রেনিং স্টার্ট হওয়ার সাথে এটা তোমার চার মাসের মূলত হচ্ছে একটা ট্রেনিং ফোর মান্থস অর্থাৎ ফেব্রুয়ারির মাঝামাঝি শুরু হওয়ার একটা সম্ভাবনা থাকছে ট্রেনিং এ এবং সিপিসিএস ট্রেনিং কোথায় হবে অনেকেই জানতে চাইছো সিপিসিএস ট্রেনিং সেন্টার কোথায় সিপিসিআইস ট্রেনিংয়ের মূলত যে সেন্টার সেটা কিন্তু এন গুলিতে হয়ে থাকে অর্থাৎ যে নার্সিং ট্রেনিং যে স্কুলগুলি রয়েছে অর্থাৎ বিভিন্ন ডিস্ট্রিকে কিন্তু সব ডিস্ট্রিক্টে কিন্তু সিপিসিআইস ট্রেনিং হয় না সব ডিস্ট্রিক্টের ক্ষেত্রে সিপিসিএই ট্রেনিং ক্ষেত্রে হয় না মূলত কিছু কিছু ডিস্ট্রিকে সিপিসিআই ট্রেনিং হয়ে থাকে এবং এন টিএসে এটা হয়ে থাকে কোন কোন এন হয় এটা পরবর্তী ক্ষেত্রে যখন নোটিশ দেওয়া হবে বোর্ডের তরফ থেকে তখন তোমাদের জানাবো যে নোটিসে কি বলা রয়েছে এবং কোন কোন ডিস্ট্রিক্টের সিপিসিএস ট্রেনিং কোন আলাদা কোন কোন ডিস্ট্রিক্টে হতে পারে তাই ভিডিওটা অবশ্যই শেয়ার করবে এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে যে সিপিসিএইচ ট্রেনিং হয়ে যাওয়ার পর সিপিসিএইস ট্রেনিং হয়ে যাওয়ার পর একটা এক্সাম হয় এটা একটা ফর্মালিটির জন্য যেখানে গত বছরগুলিতে দেখা গিয়েছে বা আমরা যেটা দেখেছি যে নাইনটি নাইন পার্সেন্ট স্টুডেন্ট কিন্তু সেই এক্সামে পাস করে যায় অর্থাৎ সেটা শুধুমাত্র একটা ফর্মালিটির এক্সাম এবং সিপিসিইস ট্রেনিং হয়ে যাবার পর অনেকেই জানতে চেয়েছো যে সিপিসিএইচ ট্রেনিং হবার পর কত মাসের মধ্যে কিন্তু তোমরা এনগেজমেন্ট বা পোস্টিং যেটা পাবে এক্ষেত্রে এটা ডিপেন্ড করছে কখনও এটা দুই থেকে তিন মাস হয়ে থাকে দুই থেকে তিন মাস ওয়েট করতে হয় সিপিসিএইচ ট্রেনিং কমপ্লিট করার পর আবার কখনো এটা তিন থেকে পাঁচ মাস পর্যন্ত ওয়েটিং তোমাদের করতে হতে পারে অর্থাৎ যে সিপিসিএই ট্রেনিং পাস করার সাথে সাথে তোমাদের পোস্টিং হবে এমনটা নয় দু থেকে তিন মাস মিনিমাম তোমাদের ওয়েটিং করতে হবে কিছু কিছু ক্ষেত্রে তিন থেকে পাঁচ মাস পর্যন্ত কিন্তু ওয়েট তোমাদের করতে হবে এবার বিএসসিদের ক্ষেত্রে যারা যাদের অলরেডি দু হাজার কুড়ির পরে যারা পাস আউট হয়েছ তাদের পোস্টিং কবে অনেকে জানতে চাইছো যে আমাদের পোস্টিং কবে হবে অনেকে জানতে চাইছো তোমাদের পোস্টিং হবে মূলত তোমরা ওয়েট করো এর মধ্যেই তোমাদের নোটিফিকেশান আসতে চলেছে অর্থাৎ কিছু দিনের মধ্যেই তোমরা জানতে পারবে যে তোমাদের পোস্টিংয়ের কোথায় দেওয়া হচ্ছে অলরেডি তোমাদের একটা লিস্ট দেওয়া হয়েছিল বোর্ডের তরফ থেকে যে লিস্টে বলা হয়েছিল যে তোমাদের এক্ষেত্রে কবে থেকে তোমাদের হচ্ছে বিভিন্ন কোন কোন জায়গায় মেনলি ভ্যাকেন্সি রয়েছে এটা নিয়ে কিন্তু অলরেডি আমি একটা ভিডিও করেছি আমার চ্যানেলেই রয়েছে সেই ভিডিওটা অবশ্যই দেখে নেবে এবং আমি তোমাদের সবসময় হয়তো ভিডিও করতে পারছি না কারণ আমি সাউথ ইন্ডিয়াতে রয়েছি এই মুহূর্তে চিকিৎসার কারণে পরিবারের সদস্য চিকিৎসার কারণে এসেছি তাই সবসময় অ্যাভেলেবেল হয়তো আমি তোমাদের ভিডিও করতে পারছি না বাট সময়ের মধ্যে যখন আমি বুঝতে পারছি তখন তোমাদের প্রয়োজনীয় ভিডিওগুলো আমি তোমাদের শেয়ার করছি আরেকটা বিষয় সেটা হচ্ছে যে ওয়েটিং লিস্ট কতদূর পর্যন্ত কার্যকর হবে এটা অনেকেই জানতে চাইছো যে ওয়েটিং লিস্ট যেটা রয়েছে এটা সিলেক্টেড লিস্ট ওয়েটিং লিস্ট কতদূর পর্যন্ত কার্যকর হবে এটা অনেকেই জানতে চাইছো ওয়েটিং লিস্ট কতদূর পর্যন্ত কার্যকর হবে এটা অনেকেরই কোয়ারি যে কতদূর পর্যন্ত যেতে পারে ওয়েটিং লিস্ট যাদের নাম রয়েছে তাদের এক্ষেত্রে বলে রাখি এই যে ওয়েটিং লিস্টটা দেখতে পাচ্ছ এই ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীরা কি সকল প্রার্থীরাই কি চাকরি পাবে এক্ষেত্রে একটা বিষয় যে গত তিন চার বছর ধরে যেটা আমি মেনলি অবজার্ভ করেছি ওয়েটিং লিস্টে থাকা অনেক প্রার্থীদের কিন্তু এক্ষেত্রে ডাকা হয় এবং ওয়েটিং লিস্টটা অনেক দূর পর্যন্ত কিন্তু কার্যকর হয়ে থাকে এবং এই যে ওয়েটিং লিস্ট রয়েছে এই ওয়েটিং লিস্টের মেয়াদ আট তারিখে দেখতে পেয়েছ আট এক দু হাজার চব্বিশে প্রকাশিত এটা ঠিক পরের বছরে আট এক দু হাজার পঁচিশ পর্যন্ত এটা কার্যকর থাকবে এক বছর টানা এই লিস্টটা কার্যকর থাকবে অর্থাৎ এই লিস্টের মধ্যে থেকেও যাদের নাম রয়েছে তারা একেবারে হতাশ না হয়ে তারা একটু ওয়েট করো কারণ পরবর্তী ক্ষেত্রে অনেক সংখ্যক স্টুডেন্ট কিন্তু তোমরা ওয়েটিং লিস্টের নাম যাদের রয়েছে তারা কিন্তু ডাক পাবে এবং এটা অনেক দূর পর্যন্ত কার্যকর হবে কারণ এটা গত বছরগুলিতে দেখেছি যেটা আমরা যে অনেক স্টুডেন্ট কিন্তু পেয়ে যায় এবার রিকোয়ারমেন্টটা হচ্ছে মূল বিষয় যে কতটা পর্যন্ত রিকোয়ারমেন্ট রয়েছে এবং কত সংখ্যক স্টুডেন্ট সিপিসিএইচ ট্রেনিং জয়েন করছে না কারণ অনেক স্টুডেন্ট রয়েছে এর মধ্যে যারা অনেকেই যারা সিলেক্টেড হয়েছে তারা কিন্তু অনেকেই সিপিসিএইস ট্রেনিং হয়তো জয়েন করবে না তার ফলে কি যে ভ্যাকেন্সিটা রয়েছে সেটা তো আলটিমেট বোর্ডকে ফিল আপ করতে হবে তার জন্য তখন এই ওয়েটিং লিস্ট থেকে এই যে ওয়েটিং লিস্টে যাদের নাম রয়েছে দেখতে পাচ্ছ এই ওয়েটিং লিস্ট থেকে তখন এটা কার্যকর করা হবে এবং তখন তাদের ওয়েটিং লিস্ট থেকে প্রার্থীদের কিন্তু নেওয়া হবে আর একটা বিষয় সিএইচও সংক্রান্ত যাবতীয় তথ্য এবং আপডেটের জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো কারণ যত এক্ষেত্রে নোটিশ আসবে আমরা তোমাদের উদ্দেশ্যে কিন্তু ভিডিও করে জানাবো এবং তোমাদের আপডেট দেবো এছাড়াও তোমরা কি করবে আমাদের যে ইউটিউব চ্যানেলটা রয়েছে অর্থাৎ এডু নার্সিং এ এছাড়াও আরেকটা বিষয় তোমাদের বলবো যে আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে এডু নার্সিং তন্ময়স্যার যে চ্যানেল রয়েছে সেই চ্যানেলটা তোমরা কি করবে এখানে ডাব্লু বি এইচ আর বি স্টাফ নার্স গ্রেড টু সংক্রান্ত প্রিপারেশনের জন্য আমরা কিন্তু অলরেডি পেইড ভিডিও দি দিতে শুরু করেছি যেখানে সাতটা ভিডিও দিয়েছি সেভেন ভিডিওসে একশো পাঁচটা কোশ্চেন্স কিন্তু অলরেডি ডিসকাস করা হয়েছে অর্থাৎ একশো পাঁচটা কোশ্চেন সেভেন ভিডিওতে দেওয়া রয়েছে যারা শুধুমাত্র পেইড মেম্বারশিপ নিয়েছে আমাদের চ্যানেলে বিগত বছরগুলিতে স্টাফনার্স গ্রেড টু সিএইচও বা কেএমসি সংক্রান্ত যে ভিডিওগুলি সেগুলি তারা কিন্তু পেয়েছে তোমাদের মধ্যে থেকে যারা এই ভিডিওগুলি পেতে চাইছো তারা পেইড মেম্বারশিপ জয়েন করো অর্থাৎ এখানে পেইড মেম্বারশিপ জয়েন করার জন্য এখানে দেখতে পাচ্ছ জয়েন বাটন রয়েছে এই জয়েন বাটনে ক্লিক করতে হবে এই জয়েন্ট বাটনে ক্লিক করলে জয়েন্ট বাটনে ক্লিক করার পর তোমার সামনে এই রকম একটা ইন্টারফেস চলে আসবে এবং ইন্টারফেস দেখতে পাচ্ছ এইট্টি নাইন রয়েছে ওয়ান ফাইভ নাইন নাইন রয়েছে এগুলো হচ্ছে মেম্বারশিপ প্যাকেজ পার মান্থ এবং এটাকে তোমাকে পেমেন্ট করতে হবে ভিসা কার্ড বা মাস্টার কার্ড দিয়ে সেটা ডেবিট কার্ড হোক বা ক্রেডিট কার্ড হোক এছাড়া পেটিএম গুগল পে ফোনপে দ্বারাও তোমরা কিন্তু পেমেন্ট করতে পারো মেম্বারশিপ নিতে পারবে আরেকটা বিষয় তোমাদের জানাচ্ছি যে মেম্বারশিপ নিতে যদি কারোর অসুবিধা হয় তাহলে আমাদের কমেন্ট বক্স সেকশনের নিচে কমেন্ট বক্স সেকশনে কমেন্ট বক্স সেকশানে কমেন্টস করো সেখানে আমি তোমাদের বিকল্প রাস্তা বলে দেবো আর আমাদের টেলিগ্রাম চ্যানেল অবশ্যই জয়েন করো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ঠিক নিচের দিকে কমেন্ট বক্স সেকশন রয়েছে সেখানে তোমরা টেলিগ্রাম চ্যানেলের লিংকে ক্লিক করে টেলিগ্রাম জয়েন করতে পারবে আজকের ভিডিও এই পর্যন্ত